শিরোনাম: মৎস্যকন্যা বাবা গোপালের ভুতুড়ে অভিশাপ। স্ক্রিনটি অন্ধকার, ভুতুড়ের সুর বাজতে শুরু করে, ক্যামেরা ধীরে ধীরে পুরানো চিড় ধরা নৌকার দিকে জুম করে যা চাঁদের আলো দুলছে। একটি ছায়ামূর্তি নৌকার কিনারে দাঁড়িয়ে পানির দিকে তাকিয়ে, হঠাৎ একটি ভুতুড়ে ফিসফিস শোনা যায়, গোপালের অভিশাপ থেকে সাবধান। দৃশ্যটি একটি সুন্দর বাংলার মাছ ধরার গ্রামে পরিবর্তিত হয়। আমরা মূল চরিত্র একটি সাহসী ও সদয় মৎস্যকন্যা মীরার সাথে পরিচিত হই। সে তার বাবা গোপালের সাথে থাকে, যিনি বছরখানেক আগে রহস্যময়ভাবে নিখোঁজ হন। গ্রামের লোকেরা বিশ্বাস করে যে তাকে একটি প্রতিহিংসাপূর্ণ আত্মা নিয়ে গেছে, এবং তখন থেকে একটি অভিশাপ তাদের জলাশয়কে তাড়া করছে। মীরার গ্রাম অভিশাপের কারণে ভুগছে। মাছ নেই, সমুদ্র বিপজ্জনক হয়ে উঠেছে, এবং রাতে অদ্ভুত ঘটনাগুলি ঘটে। গ্রামবাসীরা ভীত এবং ক্ষুধার্ত, তাদের দুর্ভাগ্যের জন্য গোপালের আত্মাকে দায়ী করছে। মীরা সমস্যার মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। সে গ্রামের বৃদ্ধ সাধুর কাছে যায়, যিনি তাকে বলেন যে অভিশাপ ভাঙার একমাত্র উপায় হল তার বাবার আত্মাকে খুঁজে পাওয়া এবং তার ক্ষমা চাওয়া। মীরা একটি বিপদসংকুল যাত্রায় বেরিয়ে পড়ে সাধুর দেওয়া একটি রহস্যময় তাবিজ দ্বারা পরিচালিত। সে বিভিন্ন অতিপ্রাকৃত সত্তার মুখোমুখি হয়, প্রতিটি তার সাহস এবং দৃঢ়তা পরীক্ষা করে। পথে সে তার বাবার অতীত এবং তার নিখোঁজ হওয়ার ঘটনা সম্পর্কে আরও জানতে পারে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে গোপাল দুর্ঘটনাক্রমে নিষিদ্ধ জলে মাছ ধরে একটি সমুদ্রের আত্মাকে ক্রুদ্ধ করেছিলেন। আত্মা তাকে অভিশাপ দেয়, যার ফলে তার করুণ পরিণতি ঘটে। একটি নাটকীয় মুখোমুখিতে মীরা অবশেষে একটি পানির নিচের গুহায় তার বাবার আত্মাকে খুঁজে পায়। গোপাল একটি নির্যাতিত ভূত হিসেবে উপস্থিত হয়ে তাকে চলে যেতে সতর্ক করে। মীরা অদম্য ভালোবাসা এবং সংকল্প প্রদর্শন করে, তার ক্ষমা প্রার্থনা করে এবং ভুলগুলি ঠিক করার প্রতিশ্রুতি দেয়। সে সাহসীভাবে সমুদ্রের আত্মার মুখোমুখি হয়, তার বাবার পক্ষে ক্ষমা প্রার্থনা করে এবং পবিত্র জলাশয়ের রক্ষা করার প্রতিজ্ঞা করে। মীরার আন্তরিকতায় মুগ্ধ হয়ে সমুদ্রের আত্মা অভিশাপ তুলে নেয়, গোপালের আত্মাকে মুক্ত করে এবং গ্রামে শান্তি ফিরিয়ে আনে। জলাশয় আবারও সমৃদ্ধ হয়ে ওঠে এবং গ্রামবাসীরা আনন্দিত হয়। গোপালের আত্মা এখন শান্তিতে মীরা এবং গ্রামকে আশীর্বাদ দেয় এবং পরলোকের দিকে অগ্রসর হয়। মীরা একটি নায়ক হিসেবে বাড়ি ফিরে আসে, তার মানুষকে বাঁচিয়ে এবং তার বাবার স্মৃতি সম্মানিত করে। স্ক্রিনটি কালো হয়ে যায় এবং ভুতুড়ে সুর নরম হয়। যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে, তবে দয়া করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আরও ভীতিকর গল্পের জন্য। কমেন্টে জানাবেন যে পরবর্তী কোনো গল্পটি শুনতে চান। Welcome to Taslima Akhtar Renews Animation Storytelling, where imagination knows no bounds and creativity comes to life. Join us on a captivating journey through the realms of animated storytelling. From spine-tingling horror tales to heartwarming animated documentaries, mesmerizing music videos, and soulful animated poems. Prepare to be enchanted as we explore the diverse facets of storytelling through the art of animation. Sit back, relax, and let your imagination soar as we embark on an adventure filled with wonder, emotion, and inspiration. Subscribe now and be a part of our vibrant storytelling community. Thank you for joining us on this incredible journey of creativity and storytelling. Together, let's continue to explore the limitless possibilities of animation and share in the magic of storytelling. Don't forget to subscribe and stay tuned for more enchanting tales brought to life by Taslima Akhtar Renews Animation Storytelling.